Welcome to Pranchana Chusine Music. আমাদের আজকে থার্সডে নাইটে আছে নৌমি। নৌমির সাথে হচ্ছে ফিল্মি গান নিয়ে অনেক ফিল্মি কথাবার্তা। নৌমি, ফিল্মের গান করতে গিয়ে কখনো মানে মজার কোনো ঘটনা ঘটেছে, মানে ভয়ের কিছু কিংবা বেদনা কিংবা অনেক আনন্দের? হ্যাঁ, তা তো হয়েছেই। আর ফিল্মে প্লেব্যাক করাটা আসলে মানে প্রত্যেকটা সিঙ্গারেরই একটা স্বপ্নই থাকে, আমি বলবো সেটা আমারও ছিল। কারণ এখানে আসলে আমি যে যখন গান করি তখন চিন্তা করি যে আমার লিপসিংয়ে আরেকজন গাবে, সে কেমন করে গাবে, বা খুব জিনিসটা অনেক এক্সাইটিং। আর মজার ব্যাপার হচ্ছে যে আমি যখন রিসেন্টলি একটা মুভি রিলিজ হলো মুস্তফা কামাল রাজের তার কাটা, তো ওটার একটা গান করতে গিয়েছিলাম রুমি ভাইয়ের ওখানে, আরফিন রুমি। তো তখন এই গানটা করতে করতে মানে ওখানে কিছু ডায়ালগ ছিল, তারপর আমরা বেশ মজা করেছি। আর সবচেয়ে বড় কথা যে সবার তো কিছু বাইন্ডিংস থাকে যে এই টিউনেই তোমাকে গেতে হবে বা এরকম, তো আমি ওটা মানে একটু ক্লাসিক্যাল গান, সো করতে করতে আমি নিজের মতো টিউন করেও অনেক সময় গেয়ে ফেলেছি, অ্যান্ড তখন ওটা অ্যাকসেপ্টেড হয়েছিল। সো এটা অনেক বেশি মজার, খুবই মজা, অনেক মজা আসলে। এই নিজের একটা কাজ যখন নিজের কিছু ইনপুট দেওয়া যায় সেটা আসলে অনেক এক্সাইটিং একটা ব্যাপার থাকে। তার কাটার কোন গানটা ছিল? তার কাটা তুমি হিনা একটা গান ছিল, এটা লিখেছেন জাহিদ আকবর ভাইয়া আর টিউন অ্যান্ড কম্পোজিশন আরিফিন। দেখছেন প্রাঞ্জনা চুসিনে মিউজিক, আমাদের সাথে আছে এই সময় জনপ্রিয় সিঙ্গার নৌমি। নৌমির সাথে অনেক গল্প হবে, সিনেমার গল্প, সিনেমার গানের গল্প, কিন্তু তার আগে একটা ব্রেক দরকার। ব্রেকে যাচ্ছি, আশা করবো সবাই সাথেই থাকবেন, স্টে টিউনড। নৌমি, ফিল্মের গান করছো, তো গান করতে করতে কখনো কি মানে স্বপ্ন দেখেছো কিংবা দেখো যে নিজে কখনো ফিল্মের হিরোইন হবে? না, দেখি না, বাট মানুষকে দেখতে অনেক ভালো লাগে আমার। যখন মুভি দেখি প্লাস আমার প্লেব্যাকে অনেকে এখন গাচ্ছে, সেটা দেখতে অনেক ভালো লাগে। ফিল্ম কখনো যদি অফার আসে যে নৌমি তুমি আমার ফিল্মে এক মানে হিরোইন হবে, তো কি করবে? তখন সেটা ভেবে দেখব, কিন্তু আমি মোটেও অভিনয় করতে পারি না। আচ্ছা, না আমরা একটা স্বপ্ন দেখতে পারি যে কখনো আমরা নৌমিকে ফিল্মের অ্যাক্ট্রেস হিসাবেও দেখতে পারি, যে নিজের অ্যাক্টিংয়ে নিজের লিপে নিজের গানই গাইবে। নৌমি, যেটা হচ্ছে যে তুমি গান অনেকগুলো করেছো আর আরও করছো, সো যে গানগুলো করে ফেলছো এর মধ্যে কোন বিশেষ বিশেষ ছবির গানের কথা মনে পড়ে যেগুলো মেনশন করতে পারো আজকে? আচ্ছা, বেশ কিছু মুভির গান করা হয়েছে, এর মধ্যে রিসেন্টলি রিলিজ হলো যেটা মুস্তফা কামাল রাজের তার কাটা, তারপর মোস্ট ওয়েলকাম টু অনন্ত চলিলের। জনপ্রিয় শিল্পী নৌমির সাথে গল্প হচ্ছে আর দেখছেন আপনারা প্রাঞ্জনা চুসিনে মিউজিক। আরও একটু দেখতে হবে, কিন্তু সেই জন্য আপনাদের সাথে থাকতে হবে, নিচ্ছে ছোট্ট একটা প্রাঞ্জনাচুর সিনে মিউজিক ব্রেক। ওয়েলকাম ব্যাক, আপনারা দেখছেন প্রাঞ্জনাচুর সিনে মিউজিক। আমাদের সাথে আজকের স্পেশাল গেস্ট আছে নৌমি। নৌমির সাথে হচ্ছে ফিল্মের গান নিয়ে একটু গল্প সব। রিসেন্টলি একটা করলাম তানি আহমেদের পরিচালনায়, গুড মর্নিং লন্ডন। আচ্ছা, এটা আসবে? হ্যাঁ, এটা এখনো রিলিজ হয়নি, রিলিজ হয়নি। আর আরেকটা করলাম হচ্ছে এই গল্পে ভালোবাসা নেই, এটা আপকামিং, এটা আপকামিং। আর রিসেন্টলি রিলিজ আরো দুটো মুভি হচ্ছে হিরো দ্য সুপারস্টার, আর আরেকটা হচ্ছে প্রেম করব তোমার সাথে। প্রাঞ্জনা চুর সিনে মিউজিকের গান দেখতে দেখতে আর আমাদের সুইট নৌমির কথা শুনতে শুনতে একদম শেষের দিকে চলে এসেছি। দর্শক, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন তাদের জন্য আরও একটি গান অবশ্যই আছে শেষে। আচ্ছা, আর এই গল্পে ভালোবাসা নেই, এটা মানে এটার গান কি ধরনের গান, এটা কে করেছে? সফট রোমান্টিক একটা গান, এবং গানটার টিউন অ্যান্ড কম্পোজিশন করা তানভীর তারেক ভাইয়ার। আচ্ছা, আর উনি তো মাশাআল্লাহ, হ্যাঁ দেখতে হবে এই গান কেমন হিট করে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ নৌমি আমাদের সাথে থাকবার জন্য, আর এরকম মাঝে মাঝেই প্রাঞ্জনাচুর সিনে মিউজিকে এসে তুমি আমাদের সাথে একটু চিটচ্যাট করে যাবে। দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো কিছু জানতে কিংবা জানাতে লগইন করুন www.facebook.com/pransinemusic, আর মেল করতে চান মেল করুন pransinemusic@yahoo.com। আর প্রতিদিন অর্থাৎ রবি থেকে বৃহস্পতি রাত 1:20 আমরা প্রতিদিন হাজির হব আপনাদের জন্য নিয়ে নতুন নতুন সিনেমার গান, থাকবে প্রাঞ্জনাচুর সিনে মিউজিকে। হাওয়া হয়ে ছুঁয়ে ছুঁয়ে
একই চলো তু জনা বিভোর হয়ে বাসবো ভালো খুঁজে মনের শির।